আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে কিভাবে সহজে ফরিদপুর থেকে ঢাকায় যাওয়া যায় সে বিষয়ে বলতে যাচ্ছি, এবং এটি আমার প্রথম ব্লগ। ফরিদপুর রেল স্টেশন থেকে সকাল 7টায় রেল ছাড়ে এবং স্টেশন থেকে 15 টাকা দিয়ে টিকিট ক্রয় করে আপনার ভাঙ্গায় যেতে হয়। রেলের চারপাশে অনেক সুন্দর জায়গা, খুব সুন্দর দেখতে, আসলে ছবির মতো। ধীরে ধীরে ট্রেনটি চলতে শুরু করেছে এবং অনেকটা পথ আমরা চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যে ভাঙ্গা স্টেশনে পৌঁছে যাব। দেখতে দেখতে ভাঙ্গা স্টেশনে পৌঁছে গেছি এবং ভাঙ্গা রেল স্টেশনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে, তা কিছু যাত্রী নেমেছে এবং কিছু যাত্রী আবার যাবে। আমরা হাঁটতে হাঁটতে এবার ভাঙ্গা গোল চত্বরে যাব। আপনি যদি চান তাহলে এই ভাঙ্গা রেল স্টেশন থেকে 10 টাকা দিয়ে অটোতে ভাঙ্গা গোল চত্বরে যেতে পারেন। আমরা হেঁটেই যাচ্ছি, হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যে আবার আমরা গোল চত্বরে গিয়ে পৌঁছব। সেখানে গোল চত্বরের সৌন্দর্য আসলে অনেক সুন্দর। এখানে চারিদিকে লাইটিং করা হয়েছে এবং রাস্তাঘাটের পরিপাটি দেখে সবাই মুগ্ধ হবে। গোল চত্বরের সৌন্দর্য আসলে সবাইকে বিমুগ্ধ করবে। এখানকার রাস্তা সম্পর্কে সবাই জানেন, তারপরও নতুন করে দিচ্ছি। তবে রাত্রিবেলায় এখানে সবগুলো লাইট জ্বলে ওঠে এবং দেখতে স্বপ্নের পদ, স্বপ্নের সেই ভাঙা সেতু, মানে ভাঙা স্বপ্নের মতো মনে হয়। আমরা ধীরে ধীরে এইবার এখান থেকেই আপনার কাঁঠালবাড়িয়া ঢাকার উদ্দেশ্যে রওনা হব। কাঁঠালবাড়িয়া ঘাটে, লঞ্চ ঘাটে আমরা যাওয়ার চেষ্টা করছি। একটু পরে আমরা বাসে উঠব। বাসে আমরা চলন্ত বাস চলছে, চলন্ত বাস অনেক দূরত্ব চলছে। বাস রাস্তাগুলো সোজা হওয়ার কারণে যানবাহন দ্রুত চলাচল করছে। ছেড়ে যাচ্ছি, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। চারপাশে রাস্তা সুন্দর, আমরা অতি শীঘ্রই কাঁঠালবাড়িয়া ঘাটে এসে পৌঁছব। লঞ্চে উঠব এখান থেকে। আমরা ঘাটের কাছে এসে গেছি, এখান থেকে আমরা লঞ্চে করে নদীর ওই পারে যাব, অর্থাৎ মাওয়া যাব। লঞ্চের ভাড়া 35 টাকা করে জন প্রতি। আমরা লঞ্চে উঠলাম, লঞ্চ ছেড়ে দিছি, আমরা নদীর মধ্য দিয়ে যাওয়া শুরু করছি। কিছু দূর গেলেই আমরা দেখতে পাবো পদ্মা সেতু, সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু দেখা যাচ্ছে দূর থেকে। আমরা সেই পদ্মা সেতুর কাছে চলে আসছি বা যাওয়ার চেষ্টা করছি।
আমরা লঞ্চের মধ্যে আছি, লঞ্চ পদ্মা সেতুর নিচ দিয়ে যাবে। বাংলাদেশের গর্ব, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠছে ধীরে ধীরে। পদ্মা সেতু তার একটি, আমাদের অহংকার, দুই বঙ্গের মানুষের সেতু বন্ধন এই পদ্মা সেতু। পদ্মা সেতু দেখে চোখ জড়িয়ে যাচ্ছে, পরাণ ভরে যাচ্ছে। পদ্মা সেতু, নীলাকাশ, স্বচ্ছ পানি, গোলা পানি, আবহাওয়া অনেক চমৎকার, কাঠফাটা রোদ্দুর। ধীরে ধীরে আমরা পদ্মা সেতুর কাছে চলে আসছি এবং এটির নিচ দিয়ে লঞ্চ চলে যাচ্ছে। লঞ্চ থেকে নেমেই গাড়িতে উঠব এবং সেই গাড়িতে করেই যাত্রাপথে যাত্রাবাড়িতে রওনা বা পৌঁছব, আমাদের গন্তব্যস্থল যাত্রাবাড়ি। কিভাবে সহজে ঢাকায় আসা যায় বা এই এই পদ্মা সেতু এই পথ দিয়ে, সেটি আমি দেখানোর চেষ্টা করছি। এখন বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রাবাড়িতে রওনা হচ্ছে, আমাদের গন্তব্যস্থল যাত্রাবাড়ি। অনেক সুন্দর একটি ভ্রমণ ছিল এবং চারপাশের দৃশ্য বা সিনারি দেখে মন ভরে যাওয়ার মতো একটি পরিবেশ তৈরি হয়েছে। এখানে চমৎকার একটি উদ্দেশ্যে রওনা, গাড়ি চলছে তো চলছে, লাগাম টেনে ধরার মতো কেউ নেই। অনেক সুন্দর স্মুথ যারা আমার এই ভিডিও দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং দেখতে থাকুন তাহলে। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।